হ্যালো বন্ধুরা, তোমরা এখন দেখছো আমাদের ইউটিউব চ্যানেল সে বুস্টার। আজকে হচ্ছে 5ই ডিসেম্বর। 5ই ডিসেম্বর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আমরা 5ই ডিসেম্বর 2021-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওর পিডিএফটি তোমরা কোথা থেকে কাজ করতে পারবে? আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, এখনই জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে কী করবে? চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করবে। আজকে যে প্রথম প্রশ্নটি আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে, আসাম রাজ্য সরকার কাকে রাজ্যের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অসম বিভাগ দ্বারা সম্মানিত করল? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে রতন টাটা। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে টাটা গ্রুপ এবং টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান রতন নাভাল টাটাকে সম্প্রতি আসাম রাজ্য সরকার আসাম রাজ্যের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অসম বিভাগ দ্বারা সম্মানিত করল। আর রতন টাটা 2008 সালে পদ্মবিভূষণ এবং 2000 সালে পদ্মভূষণ অ্যাওয়ার্ড পান। অ্যাবাউট আসাম, তোমরা ভারতের আপে আসামের অবস্থানে দেখো, এই লাল রঙের অংশটি হচ্ছে আসাম। স্টেটহুড 1950-এর 26শে জানুয়ারি। ক্যাপিটাল কি আসামের? দিসপুর। আসামের লার্জেস্ট সিটি হচ্ছে গুয়াহাটি। আসামের বর্তমান চিফ মিনিস্টারকে? হিমন্ত বিশ্ব শর্মা। গভর্নর বা রাজ্যপাল পদে রয়েছেন জগদীশ মুখী। আসামের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আসামি। এবং আসামে অবস্থিত গুয়াহাটি হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিসকে? সুধাংশু ধুলিয়া। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার নিউজ পেপার হকারদের জন্য সোশ্যাল সিকিউরিটি স্কিম লঞ্চ করল? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে ওড়িশা। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ওড়িশার বর্তমান চিফ মিনিস্টার নবীন পট্টনায়ক সম্প্রতি ওড়িশার নিউজ পেপার হকারদের জন্য সোশ্যাল সিকিউরিটি স্কিম লঞ্চ করল। আর ওড়িশাতে অবস্থিত কিছু ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির নাম এখানে দিয়েছি, যেমন রয়েছে চিল্কা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, বৈশিপার্লি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, শিমিলিপাল ন্যাশনাল পার্ক এটসেট্রা। অ্যাবাউট উড়িষ্যা, তোমরা ভারতের হয়ে উড়িষ্যার অবস্থানে দেখো, এই লাল রঙের অংশটি হচ্ছে উড়িষ্যা। স্টেটহুড 1936-এর 1লা এপ্রিল। ক্যাপিটাল কি উড়িষ্যার? ভুবনেশ্বর। বর্তমান চিফ মিনিস্টার হচ্ছেন নবীন পট্টনায়ক। উড়িষ্যার বর্তমান গভর্নর বা রাজ্যপাল পদে রয়েছেন গণেশী লাল। গণেশী লাল হচ্ছেন উড়িষ্যার বর্তমান রাজ্যপাল। উড়িষ্যার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে উড়িয়া। এবং ওড়িশা হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন এস মুরালিধর হচ্ছেন ওড়িশা হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস বা মুখ্য বিচারপতি। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সম্প্রতি ড্রোন অ্যাকুইলা X2 লঞ্চ করল? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে মেঘালয়। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে রাজ্যের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঔষধ পৌঁছে দেওয়ার জন্য মেঘালয় সম্প্রতি ড্রোন অ্যাকুইলা X2 লঞ্চ করল। মেঘালয় রাজ্যে অবস্থিত কিছু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এবং ন্যাশনাল পার্কের নাম এখানে দিয়েছি, যেমন রয়েছে নরেক রিচ ন্যাশনাল পার্ক, সিজু বার্ড সেঞ্চুরি, বাঘমারা রিজার্ভ ফরেস্ট এটসেট্রা। অ্যাবাউট মেঘালয়, তোমরা ভারতের ম্যাপে মেঘালয়ের অবস্থানে দেখো, এই লাল রঙের অংশটি হচ্ছে মেঘালয়। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ফরমেশন 1972-এর 21শে জানুয়ারি। ক্যাপিটাল কি মেঘালয়ের? শিলং। গভর্নর হচ্ছেন সত্যপাল মালিক। মেঘালয়ের বর্তমান চিফ মিনিস্টারকে? কনরাড সাংমা। মেঘালয়ের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। এবং মেঘালয় হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস বা মুখ্য বিচারপতি হচ্ছেন সঞ্জীব ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার এশিয়ান পেন্টসের সাথে মৌ চুক্তি স্বাক্ষর করল? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে গুজরাট। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে গুজরাট রাজ্য সম্প্রতি এশিয়ান পেন্টসের সাথে মৌ চুক্তি স্বাক্ষর করল। এশিয়ান পেন্টস কবে স্থাপিত হয়? 1942-এর 1লা ফেব্রুয়ারি। বর্তমান সিও হচ্ছেন অমিত সিংলে এবং বর্তমান চেয়ারম্যান হচ্ছেন আশ্বিন দানি। হেডকোয়ার্টার্স বা প্রধান কার্যালয় অবস্থিত মহারাষ্ট্রের মুম্বাই। অ্যাবাউট গুজরাট, তোমরা ভারতের আপে গুজরাটের অবস্থানে দেখো, এই লাল রঙের অংশটি হচ্ছে গুজরাট। ফরমেশন 1960-এর 1লা মে। ক্যাপিটাল হচ্ছে গুজরাটের গান্ধীনগর। গুজরাটের ক্যাপিটাল বা রাজধানীর নাম গান্ধীনগর। লার্জেস্ট সিটি হচ্ছে আহমেদাবাদ।
গুজরাটের বর্তমান গভর্নর কে? আচার্য দেব ভরাট। চিফ মিনিস্টার হচ্ছেন ভূপেন্দ্র ভাই প্যাটেল। গুজরাটের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি? গুজরাটি। এবং গুজরাট হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন অরবিন্দ কুমার। গুজরাট হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস বা মুখ্য বিচারপতি হচ্ছেন অরবিন্দ কুমার। পরবর্তী প্রশ্ন, কোন ব্যাংক সম্প্রতি মহিলা মিত্র প্লাস স্কিম লঞ্চ করল? কোন ব্যাংক সম্প্রতি মহিলা মিত্র প্লাস স্কিম লঞ্চ করেছে? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে ফেডারেল ব্যাংক। অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। আর ফেডারেল ব্যাংক কবে স্থাপিত হয়? 1931 সালের 23 এপ্রিলে। হেডকোয়ার্টার অবস্থিত আলুভাতে। বর্তমান এমডি এবং সিও হচ্ছেন শ্যাম শ্রীনিবাসন। এবং ফেডারেল ব্যাংকের প্রতিষ্ঠাতাকে ফাউন্ডার হচ্ছেন কেপি হর্নিস। পরবর্তী প্রশ্ন দিকে চলে যাচ্ছি, ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রদীপ সাহ। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ওনার একটি ছবি এখানে দিয়েছি, ইনি হচ্ছেন প্রদীপ সাহ, যিনি সম্প্রতি ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। আর ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি কবে স্থাপিত হয়? 2021। পরবর্তী প্রশ্ন, প্রত্যেক বছর ওয়ার্ল্ড সয়েল ডে অর্থাৎ বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়? এক্ষেত্রে সঠিক উত্তরটি হিসেবে 5th December। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 5ই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস অর্থাৎ ওয়ার্ল্ড সয়েল ডে হিসেবে পালিত হয়। আর এই বছরের থিমও রয়েছে ওয়ার্ল্ড সয়েল ডে 2021-এর থিমটি হচ্ছে হেল্প সয়েল স্যালিনাইজেশন বুস্ট সয়েল প্রোডাক্টিভিটি। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোথায় 12 বছর পর পুরস্কার ফেস্টিভ্যাল আয়োজিত হল? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে জম্মু কাশ্মীর। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে জম্মু কাশ্মীরের সম্প্রতি 12 বছর পর পুরস্কার ফেস্টিভ্যাল আয়োজিত হল। জম্মু কাশ্মীর কত সালে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়? 2019-এর 31শে অক্টোবর। 2019-এর 31শে অক্টোবর জম্মু কাশ্মীর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। জম্মু কাশ্মীরের ক্যাপিটালসগুলি হচ্ছে শ্রীনগর এবং জম্মু। বর্তমান লেফটেন্যান্ট গভর্নর কে? মনোজ সিনহা। জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড লাদাখ হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস কে? পঙ্কজ মিত্তাল। নেক্সট, সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে প্লাস্টিক আবর্জনা উৎপাদনে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে ইউনাইটেড স্টেটস। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে প্লাস্টিক আবর্জনা উৎপাদনে আমেরিকা প্রথম স্থানে রয়েছে। ক্যাপিটাল কি আমেরিকার? ওয়াশিংটন ডিসি। লার্জেস্ট সিটি হচ্ছে নিউ ইয়র্ক সিটি। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ। এবং আমেরিকার কারেন্সি কি? ইউনাইটেড স্টেটস ডলার। তোমাদের জন্য এই ক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি হচ্ছে সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে বিশ্বের সবথেকে দূষিত শহর কোনটি আমাকে কমেন্ট করে জানাবে। বর্তমানে বিশ্বের সবথেকে দূষিত শহরের নাম আমাকে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কে ইন্দ্রপ্রসাদ গ্যাস লিমিটেডের নতুন ডিরেক্টর পদে নিযুক্ত হলেন? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে পাওয়ান কুমার। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে পাওয়ান কুমার সম্প্রতি ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন। আর ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড কবে স্থাপিত হয়? 1998 সালে। হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। এবং বর্তমান এমডি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন শ্রী এ কে জানা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। ভিডিওর পিডিএফটি তোমরা কোথা থেকে কাজ করতে পারবে? অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, এখনই জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আর চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করবে। ভিডিও যদি ভালো লেগে থাকে কী করবে? ভিডিও প্লিজ একটি লাইক করবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।